হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গুড। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। কালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমি গাছে সার দেওয়ার পর আমার গাছের অবস্থা কী ছিল। আজকে আপনাদের সাথে দেখাচ্ছি যে গাছে সার দেওয়ার পর দিন আমার গাছগুলোতে কী সুন্দর ফুলে ফুলে ভরে গেছে। এই যে দেখেন, আমি বাইরে যাওয়ার পর দেখলাম আমার অপরাজিতা গাছ এবং প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। আর এই যে দেখেন, এখানে রঙ্গন ফুলটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে শুধু যে এখানে রঙ্গন ফুল ফুটেছে তাই কিন্তু না, এখানে আরও ওই যে ইয়েগুলো ছিল সবগুলো গাছে সতেজতা ফিরে এসেছে। আর এই যে আমি নতুন কালকে করলা গাছ লাগিয়েছি, সেটাও অনেক সুন্দর গ্রো করেছে। আর আপনারা এখান থেকে দেখেন যে আমার অপরাজিতা গাছে কতগুলো ফুলে কলি আসছে শুধুমাত্র একটা সার প্রয়োগ করার ফলে। আর আপনারা গাছে প্রচুর ফুল পেতে কী সার প্রয়োগ করবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তরল সারের পাশাপাশি আপনারা প্রচুর ফুল পেতে যে সার প্রয়োগ করবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন, এখানে কামিনী গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। আর কামিনীর ফুলের গন্ধে বারান্দা মোমো করে। আজকে মূলত আমি কামিনী ফুলের গন্ধের কারণেই বারান্দায় গিয়ে দেখি যে আমার বারান্দায় প্রত্যেকটা গাছে সতেজতা চলে এসেছে, প্রত্যেকটা গাছে ফুল ধরেছে। শুধু যে কামিনী গাছ, তারপরে হচ্ছে যে অপরাজিতা গাছ তাই কিন্তু না, আর আমার যে ছোটো কুমড়া বীজ থেকে যে কুমড়ো গাছগুলো হয়েছে না, সেগুলোতেও অনেক সুন্দর হচ্ছে যে গাছগুলো অনেক সুন্দর সতেজ হয়েছে। আর এই যে দেখেন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার কামিনী গাছে ফুলগুলো কেমন। আর এই যে দেখেন, কামিনী গাছে ফুলের এত সুন্দর গন্ধ, আমি তো নাক দিয়ে বারবার স্মেল নিতেছিলাম। শুধু যে এখানে কাছে গিয়ে স্মেল নেব তা না, আমি রুমের ভিতর থেকে কামিনী গাছের হচ্ছে যে স্মেল, কামিনী ফুলের স্মেল পাচ্ছিলাম। আর এই যে দেখেন আমার করলা গাছ, কালকে নিশ্চয়ই ভিডিওতে দেখছেন যে আমার করলা গাছটা কেমন ছিল। আর আজকে দেখুন আমার করলা গাছটা মাশাল্লাহ একটু গ্রো করেছে আর একটু বড় হয়েছে। আর এখানে দেখেন কুমড়ো গাছগুলো। আর এই যে দেখেন, আমার সব প্রত্যেকটা গাছে আমি সতেজতা ফিরে পেয়েছি। এখানে আমি ফুলের জন্য অপরাজিতা গাছে ফুলের জন্য যে সারটা, তারপর হচ্ছে যে কামিনী গাছের জন্য যে সারটা প্রয়োগ করেছিলাম কালকে রাতে, সেটা হচ্ছে যে আমি পেঁয়াজের খোসাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। ভিজিয়ে রাখার পর ওইটাতে সামান্য পরিমাণে কফি দিয়ে পেঁয়াজের যে খোসাগুলো ওইগুলো ফেলে পানিটার সাথে একটু হালকা পানি মিক্স করে গাছে গোড়াতে দিয়েছিলাম। শুধু ফুল গাছের জন্য এই ইয়াটা, আমি অপরাজিতা গাছে অলওয়েজ এই সারটা প্রয়োগ করি। আর এটা হচ্ছে যে কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না, শুধু আপনি পেঁয়াজের খোসা আর কফি দিয়ে আপনি এটা বানাতে পারবেন। আর এই ভিডিওটা যদি না দেখে থাকেন, আমার আগের একটা ভিডিওতে কিভাবে কফি দিয়ে পেঁয়াজের খোসা দিয়ে গাছে সার বানাতে হয় সেটা একটা ভিডিও আছে, তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই যে দেখেন আমার গাছগুলো কতটা সতেজ হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে দেখেন অপরাজিতা গাছে কিন্তু ফলও আসছে। আর এই যে দেখেন আমার করলা গাছটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর রঙ্গন গাছের কথা কি বলবো, আমার রঙ্গন গাছের ফুলটা আমার অনেকই ভালো লাগে। এটাতে যদিও স্মেল পাওয়া যায় না, তবুও এই ফুলটা অনেক সুন্দর, দেখতে সুন্দর লাগে। বারান্দায় গিয়ে কি বলবো, মনটাই ভরে গেল গাছগুলোর দিকে তাকিয়ে। তো গাছগুলো দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর সারটা অবশ্যই প্রয়োগ করবেন, আর সারটা 15 দিন পর পর একবার চেষ্টা করবেন দেওয়ার জন্য, আপনার বাগানে সতেজতা ফিরে আসবে। এই সারটাতে বাড়তি কোনো দেওয়া থাকে না, শুধু পেঁয়াজের খোসা দিয়ে এই সারটা করতে হয়। আর তরল সার কীভাবে করতে হয় সেটা তো কালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো গাছের যত্ন নিতে শিখুন, গাছকে ভালোবাসতে শিখুন। গাছকে যদি ভালোবাসেন তাহলে হচ্ছে যে গাছ আপনাকে ফুল দেবে, ফল দেবে। তো আমার ভিডিও দেখতে দেখতে অনেক কথা বললাম, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।